নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী পেজ নাম্বার 303 বইটার আমরা করব ছয়ের দাগের ছয়। এটা রোমান হরফের ছয়, এটাকে আমাকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে এটাকে আমি লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে অঙ্কটাকে করছি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তোমাদেরকে আরেকবার এই অঙ্কটা ঘুরে লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড করে এই পোর্শনটুকু তোমরা লিখবে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডের মানটা আমি নির্ণয় করছি, এই পাইয়ের মানটা কত। এই পাইটাকে এটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেব, তাহলে ট্যান স্কোয়ার এই পাইয়ের মান। আচ্ছা, এই পাই বাই ফোর এটার একটা নাম আছে, এটাকে কি বলা হয় এটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাও। এই পাই পাইয়ের মানে যদি কোনো মান দেওয়া থাকে সেটাকে কি বলা হয়। আচ্ছা, পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180/4। এখানে একই রকমভাবে 180/3 হবে, এখানে একই রকমভাবে 180/6 হবে, আর এখানে 180/3 হচ্ছে। ঠিক আছে, তাহলে ট্যান স্কোয়ার এটাকে আমরা এবারে ক্যালকুলেশন করি। এটা হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে 45 ডিগ্রি, 4 4 16 17 18, 4 5 20। এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 60 ডিগ্রি, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 6 3 18 30 ডিগ্রি, আর এটাকে হচ্ছে ট্যান স্কোয়ার আছে, হ্যাঁ ট্যান স্কোয়ারই আছে, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 60 ডিগ্রি। এরপর কিচ্ছু না, এরপর আমি জাস্ট মানগুলোকে এখানে পুট করব। ট্যান 45 ডিগ্রির মান কত, একদমই সোজা, ট্যান 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে 1 স্কোয়ার হবে। সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2, তাহলে এখানে আমি √3/2 করতে পারি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 করতে পারি এখানে, আর ট্যান স্কোয়ার 60 ডিগ্রি আছে, তাহলে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে এটা হবে √3 স্কোয়ার। ব্যাস, আমার মান আমরা এখানে পুট করে নিয়েছি, ক্যালকুলেশন করব। 1 স্কোয়ার মানে 1 হবে, এই √3 কেটে যাক, তাহলে এখানে হাফ থাকছে, আর এখানে থাকছে √3 স্কোয়ার মানে 3 হয়, মানে আলটিমেটলি এটা হচ্ছে 3/2। আচ্ছা, 3/2 মানে আমরা করতে পারি 1/2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, আর এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে এসেছে 1/1/2, আর এইটাকে আমরা রাইট হ্যান্ড সাইড ধরে করব। এটাতে করার কিছুই নেই, মানটাই জাস্ট দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডেও 1/1/2 আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমার এটা প্রুভড হয়ে গেল। তাহলে এই এই ছয়ের দাগের আমাদের আর একটাই ম্যাথ বাকি আছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। আর তোমাদের কেমন লাগছে, তোমরা আর কীভাবে অন্যরকমভাবে যদি কোনো ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে নাও, এবং নোটিফিকেশন আইকনটি অবশ্যই তোমরা অন করে নাও। ধন্যবাদ।